হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীরাস ব্লগ। তোমরা কেমন আছো? আই হোপ ভালোই আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কোনো ব্লগ না, দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে আছি। তো তোমাদের সামনে আমি আজকে সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করব। যেহেতু সরস্বতী পুজো সামনেই আসছে, একদম লাইট মেকআপ দিনের বেলা বেরোতে লাগে, সবাই দিনের বেলাতেই বেরোয় সরস্বতী পুজোর সময়, তো সেই কারণে একটা সিম্পল লাইট মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো ফার্স্টেই আমি মুখটা ক্লিন করে এসেছি একদম। এবার আমি লাগাবো বায়োটেকের ময়েশ্চারাইজার, অল্প নিয়ে নিলাম এখানে একদম। এবার আমি ইউজ করব সিরাম। এটা কুমকুমাদি সিরাম, লেস ন্যাচারাল কোম্পানি। তারপরে আমি ইউজ করব হচ্ছে এটা হচ্ছে সুইস বিউটি প্রাইমার, সুইস বিউটি প্রাইমার। এখানে অল্প নিয়ে নেব। প্রাইমারটা কিছুক্ষণ থাকবে, ততক্ষণে আমি একটু আইব্রোটা করে নিই। কিছুক্ষণ সেট করার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে লাগবে। এটা হচ্ছে ইউরোপ গার্লের প্যারিস, ইউরোপ, হ্যাঁ ইউরোপ গার্ল প্যারিসের আইব্রো পাউডার কিট এটা। আইব্রোটা যতটা পারবেন ন্যাচারাল রাখার চেষ্টা করবে, কেননা দিনের বেলাতে অত ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি আইব্রোটা ন্যাচারালি ভালো লাগে, বেশি বেশি আঁকানো আইব্রোটা ভালো লাগে না। ঠিক দেখো, আমি একদম ন্যাচারালি করেছি, আমার আইব্রো ব্ল্যাক করা নেই, অনেকদিন যাবৎ হয়ে গেছে। সবসময় এই মিডিলটা এখান থেকে টানতে লাগে আইব্রোটা, একদম এই পোর্শনটা থেকে। আমার আইব্রোটা হয়ে গেছে, এবার আইব্রোটাকে আরো পারফেক্ট করে দেওয়ার জন্য কনসিলার ইউজ করব, আই প্রাইমার, আই কনসিলার। এটা এটা আই প্রাইমারও হিসাবে ইউজ করা যায়, এটা আই কনসিলার হিসাবেও আমি ইউজ করতে পারব। এটা এটা হচ্ছে পিএসি। এটাকে দুটোই বলে, আই প্রাইমারও বলে আবার। এখানেও লাগিয়ে নিলাম একবারে আই প্রাইমার আই কনসিলার, দুটোই বলা যায় এটাকে। এবার ব্লেন্ড করে নেব, এটা পিএসএরই
স্পঞ্জ বিউটি ব্লেন্ডার দেখো আইব্রোটা কতটা পারফেকশন এসে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর যে ছোট ছোট গুলো লোমগুলো থাকে সেটা এরকম ভাবে কনসিলার করলে পরে ঢেকে যায়, পুরোপুরি দেখা যায় না। এবার আমি এখানে তো প্রাইমার লাগিয়ে ফেলেছিলাম আই কনসিলারটা, তো এবার আমি এটাকে সেট করব লুজ পাউডার দিয়ে, এটা মেকআপ স্টুডিওর লুজ পাউডার, তো এটাকে একটু সেট করে নেব। এবার চলে যাবো আই মেকআপে, মেকআপ রিভলিউশনের আই প্যালেট এটা। যেহেতু দিনের বেলায় সেই জন্য বেশি ব্রাইট আমি আইটাকে করব না, আর আমার খুব একটা আই মানে খুব ব্রাইটনেস ওটা ভালো লাগে না, আমার একটু একদম সিম্পল হবে সেটাই ভালো লাগে। তো আমি এই ব্রাউনটা আছে যে, প্রথমে এই ব্রাউনটা দিয়ে আমি করে নিই ক্রিজ লাইনটা। আর সরস্বতী পুজো দিনের বেলাতে বেশি লাউড মেকআপ একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো ওটাকে হালকার মধ্যে আমার ক্রিজ লাইনটা দেখো হয়ে গেছে, ক্রিজ লাইনটা কমপ্লিট। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম ভাবে কোনো হার্ডস লাইন বোঝা না যায়। এবার আমি এই ইয়েলোটা যে আছে সেটা একটু নেব, যতটুকু প্রোডাক্ট উঠবে তারপরে এইভাবে একটু ঝাড়তে লাগবে। দেখো কতটা বেরোলো, এক গাদা করে প্রোডাক্ট কখনোই নেবে না, যদি একবার পড়ে যায় তখন ওটাকে একদম মানে ওটাকে করা ভীষণ মুশকিল। এই জায়গাটাতে আমি একটু দিয়ে দিচ্ছি ইয়েলোটা, হয়ে গেল। এবার আমি আই লিপটাতে দেবো, আই লিপটাতে এই রেড কালারটা দেবো। তো হয়ে গেল আমার কমপ্লিট। আমি এই পাশে মানে আউটার কর্নারে একটু হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক দেব,
জাস্ট এটাকে আউটার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনোটার সাথে কোনোটা হ্যাশ লাইন বোঝা না যায়। একদম কমপ্লিট হয়ে গেছে আমার আই মেকআপটা, দেখো ভালো মতো দেখা যাচ্ছে নাকি। এবার কেউ দিতেও পারো নাও দিতে পারো, তো আমি হালকা অল্প আঙ্গুল দিয়ে জাস্ট একটু গ্লিটারটা ইউজ করব। খুবই হালকাভাবে, যেহেতু দিনের বেলা সাজ অত বেশি দেওয়াও যাবে না। এবার আমি ইউজ করব আইলাইনার। এবার আমি ইউজ করব ইউরোপ গার্লের ফাউন্ডেশন। শেষ হয়ে গেছে, এত ইউজ করেছি এটা, এত ভালো লাগে আমার এই ফাউন্ডেশনটা, ভীষণই ভালো লাগে। সাথে গলা আর কানটাও করে ফেলতে লাগবে, নাহলে একদম বাজে লাগবে দেখতে। কানটাও আর গলাটাও সেম ভাবে আমি এবার লুজ পাউডার দিয়ে সেট করে নেবো। বেশি দেবো না, অল্প পরিমাণে ইউজ করব, যেহেতু আমি একটু ডিউই ফিনিশ আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমার খুব একটা ভালো লাগে না। জাস্ট একটুখানি দিয়ে আমি এটাকে সেট করে ফেলবো। এবার আমি ইউজ করবো কন্টোর, এটা বাহামা মাম্মা। এটা পাউডার কন্টোর, নোজটাকে কন্ট্রোল করে নেবো একটু। আমার নাকটা এমনি লম্বা, তো আমি বেশি কন্ট্রোল করি না, আমার নাকটা ভীষণই লম্বা, একটুখানি জাস্ট অল্প স্বল্প করে ফেলতে লাগবে। এবার অল্প করে ব্লাশার দিব, এটা হচ্ছে মাই গ্ল্যামের একদম ন্যাচারাল ব্লাশার, বোঝাই যায় না কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ ভাব দেয়। এবার ইউজ করবো কাজল, এবার ইউজ করবো মাস্কারা। কাজলটা হচ্ছে ফেসাস কানাডা আর মাস্কারাটা হচ্ছে মেকআপ স্টুডিওর, তো দুটো করা কমপ্লিট হয়ে গেল। এবার ইউজ করব লিপস্টিক, মেবলিন এর লিপস্টিক এটা। এবার ইউজ করব মেকআপ স্টুডিওর স্প্রেটা, আমি ইউজ করব হাইলাইটার।
আই ম্যাজিকের হাইলাইটার এটা, স্প্রে দেওয়ার পরে ফিক্সার স্প্রে দেওয়ার পরে ফিক্সিং স্প্রে সরি ফিক্সিং স্প্রে দেওয়ার পরেই হাইলাইটারটা দিলে বেশ ভালো বোঝা যায় আর ভীষণ ভালো থাকে। আগে দিয়ে দিলে ঠিক ওটা ঠিক ভালো হয় না ব্যাপারটা। এবার পরে নিই একটু ছোট্ট করে টিপ, টিপটা না পড়লে ঠিক শাড়ির সাথে মানায় না, তো আমি একটু ছোট টিপই ভালোবাসি পড়তে, ছোটই পরবো। ছোটটি ভালো লাগছে কি বড়টি ভালো লাগছে? বড়টাই পরলাম, ছোটটা বেশি ছোট লাগছে, শাড়ির সাথে ঠিক একটা মানাচ্ছে না। কানের টপ পরে নিয়েছিলাম অফলাইনে, তো রেডি, আমার লুক একদম রেডি। এবার চুলে কেউ খোপাও করতে পারে, অনেকে খোপা করে, অনেকে চুল ছাড়া রাখতে ভালোবাসে, সেটা তাদের মতন। এটা একদম লাইট মেকআপ, কিছুই বোঝা যাবে না অথচ বোঝা যাবে, তো একদম লাইট। তো আমি কনসিলার ইউজ করিনি, তোমরা দেখেছো হয়তো আমি ওটাকে স্কিপ করে গেছি, কারণ আমি কনসিলার খুব একটা ইউজ করি না। এটা কনসিলারেরই কাজ করে, এটা ফাউন্ডেশন প্লাস কনসিলার দুটোরই কাজ করে, তো সে কারণে আমি কনসিলারটা ইউজ করিনি। তো এই ফাউন্ডেশনটা এতটাই ভালো লাগে আমার, তো আমি এই জন্য এটা ইউজ করলে আমি কনসিলার ইউজ করি না। তো রেডি আমার সরস্বতী পুজোর মেকআপ লুক, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। একদম সিম্পল, কোনো কিচ্ছু নেই, কোনো রকম কোনো হেভি কিছু নেই, এটা করে তোমরা এটা তোমরা সন্ধ্যাবেলাও বেরোতে পারো, একদিন দিনের বেলাতেও বেরোতে পারো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গাইস, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক।